হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রসায়নের যে দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন, রসায়নের প্রথম পত্র গুণগত রসায়নে আমরা দ্রাব্যতা নিয়ে আজকে আলোচনা করব। দ্রাব্যতার সিরিজের আজকে হচ্ছে প্রথম ভিডিও, তো চলো লেকচারটা শুরু করা যাক। শুরুতেই হচ্ছে ধরো দ্রাব্যতা। প্রথমে আমরা জানি দ্রাব্যতা কি। দ্রাব্যতা হচ্ছে 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করে তাকে বলা হয় দ্রাব্যতা। কয়েকটা কথা দ্রাব্যতার সংজ্ঞা দিয়ে তুমি যদি বুঝতে পারো যে যেই শর্তগুলো আছে বা যে যে বৈশিষ্ট্যটা আছে, এই বৈশিষ্ট্যগুলো বুঝতে পারলে তোমার জন্য ম্যাথটা অনেক ইজি হয়ে যায়। যতগুলো ম্যাথ আছে দ্রাব্যতা, যেমন হচ্ছে প্রথম যে সূত্র, এটা হচ্ছে গিয়ে 100 গ্রাম দ্রাবকে, অর্থাৎ প্রথম শর্ত হচ্ছে গিয়ে 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হয়ে শর্ত হচ্ছে গিয়ে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করে, দ্রবণ প্রস্তুত করে, এই দুটি হচ্ছে মেইন শর্ত। আরেকটা শর্ত হচ্ছে গিয়ে নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায়। তার মানে এই তিনটা শর্ত যদি ফুলফিল করে তাহলে তোমার দ্রাব্যতার সংজ্ঞাটা হবে, বাট তিনটার যেই কোনো একটা শর্ত যদি উলটপালট হয় তাহলে কিন্তু দ্রাব্যতার সংজ্ঞাটা হবে না। প্রথমটা আমি কি বললাম, 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত যে পরিমাণ দ্রব্য নির্দিষ্ট তাপমাত্রায় দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করে, এটা হচ্ছে ওই দ্রবের দ্রাব্যতা। এবং এই দ্রাব্যতাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, এস দিয়ে হচ্ছে গিয়ে সলিউবিলিটি, সলিউবিলিটি অর্থাৎ দ্রাব্যতা। ঠিক আছে, তো এখানে দ্রাব্যতাকে আমরা সাধারণত শতকরা আকারে প্রকাশ করি, তোমাদের বইয়ে যেরকম দেওয়া আছে। তো আমি যদি একটু ইকুয়েশন আকারে দেখাই, আমরা ম্যাথ নিয়ে একটু পরে আলোচনা করি, আগে আমরা একটু ইকুয়েশন আকারে দেখাই। ধরো ধরো তোমার সাপোজ ডাব্লিউ গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব ডাব্লিউ, বড় হাতের ডাব্লিউ দিয়ে আমি বুঝাচ্ছি কি পরিমাণ দ্রব আছে, অর্থাৎ এত গ্রাম ডাব্লিউ গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের পরিমাণ ডাব্লিউ। তাহলে 1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব ডাব্লিউ বাই ডাব্লিউ, গ্রাম থাকবে না, গ্রাম গ্রাম কাঠ। তাহলে 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব কত, ডাব্লিউ ইন্টু 100 বাই ডাব্লিউ। তার মানে আমরা কি পাচ্ছি, দ্রাব্যতা হচ্ছে গিয়ে, অর্থাৎ এস ইজ ইকুয়াল টু, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এস ইজ ইকুয়াল টু দ্রবের ভর ইন্টু 100 বাই দ্রাবকের ভর, এটা হচ্ছে দ্রবের ভর, বড় হাতের ডাব্লিউ, আর এই ছোট হাতের ডাব্লিউ এটা হচ্ছে গিয়ে দ্রাবকের ভর। তো এটা হচ্ছে গিয়ে নর্মালি সলিউবিলিটি বা দ্রাব্যতা রাশি, যেটা এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ টু 100 বাই ডাব্লিউ, অর্থাৎ দ্রাবকের ভর। তো এই কয়েকটা শর্ত ফুলফিল করে আমরা যদি একটা বা দুইটা ম্যাথ দিতে তাহলে দেখো আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। যেমন ধরো কেউ তোমাকে আগে ম্যাথটা দেখার আগে আমি জাস্ট একটা শর্ত দেখিয়ে নিই, যেমন হচ্ছে ধরো কেউ তোমাকে বললো যে কোন একটা পদার্থ x, সেটার দ্রাব্যতা হচ্ছে x ইজ ইকুয়াল টু 50 ভোল্ট, তাহলে তোমাদের পরীক্ষায় সৃজনশীলে দেখা যায় খ নাম্বারে আসে যে কোন একটা দ্রবের দ্রাব্যতা 50 বলতে তুমি কি বোঝো, 50 বলতে কি বোঝো, আমরা শর্তেই বলেছিলাম যে দ্রাব্যতা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করে। তাহলে কোন একটা দ্রবের দ্রাব্যতা 50 বলতে বোঝায় যে নির্দিষ্ট তাপমাত্রায়, প্রথম কথা হচ্ছে গিয়ে নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রা নির্দিষ্ট। ঠিক আছে, 100 গ্রাম দ্রাবকে প
50 গ্রাম দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রব প্রস্তুত করে। কোনো কিছুর দ্রাব্যতা বা কোনো পদার্থের দ্রাব্যতা 50 বলতে বোঝায় নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে 50 গ্রাম দ্রব দ্রবীভূত হয়ে অবশ্যই সম্পৃক্ত দ্রব প্রস্তুত করে, অসম্পৃক্ত না অতিপৃক্ত। তো সম্পৃক্ত কি, অসম্পৃক্ত কি আর অতিপৃক্ত কি, এটা সম্পর্কে আমরা মোটামুটি জানি। জাস্ট আমি একটু রিমাইন্ড করে দেব, সম্পৃক্ত হচ্ছে যেই দ্রবণকে কণাগুলো অর্থাৎ দ্রাবকের কণাগুলো এবং দ্রবের কণাগুলো তুমি কোনোভাবেই আলাদা করতে পারবে না। আর অসম্পৃক্ত হচ্ছে গিয়ে যেই দ্রবণে তুমি মানে যেই দ্রবণে বাহির থেকে আরো দ্রব যোগ করে তাকে সম্পৃক্ত করতে হয়। আর অতিপৃক্ত হচ্ছে গিয়ে যে এই দ্রবণে যে পরিমাণ দ্রব আছে দ্রাবকে দ্রবীভূত অবস্থায়, যদি অতিরিক্ত দ্রব যোগ করো, অল্প একটু যোগ করলেও অধঃক্ষেপ পড়ে যাবে। ব্যাপারটা কি, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো তোমার কাছে একটা বালতিতে ধরো পানি আছে, ঠিক আছে? তো এই বালতিতে ধরো পানি জায়গা হচ্ছে গিয়ে 30 লিটার, 30 লিটার পানি জায়গা হয়। এখন তোমার কাছে ধরো তুমি পানি পুরাইলা 20 লিটার পর্যন্ত, ধরো এই বালতিতে যদি 30 লিটার পানি তুমি পুরাও, তাহলে পুরা বালতি কিন্তু পরিপূর্ণ হয়, একেবারে পানি দিয়ে টইটুম্বুর হয়। তো তুমি যদি 20 লিটার বা 20 লিটার পুরাও, তাহলে দেখা যাবে এই বালতিটা আর অতিরিক্ত 10 লিটার পানি তুমি যোগ করতে পারতেছো। আবার দেখো তোমার কাছে ধরো 30 লিটারই আছে, তুমি যদি 0.5 লিটার পানি এখানে ঢালো, দেখা যাবে এই 0.5 লিটার পানি পড়ে যাচ্ছে বালতি থেকে। এটাই কন্ডিশনটা, যে যদি 30 লিটারই পানি থাকে এই পুরা বালতিতে, তাহলে এটাকে আমি বলবো বালতিটা পানি দ্বারা সম্পৃক্ত। বাট যদি 20 লিটার বা 30 লিটার থেকে কম থাকে আরো পানি যোগ করা যায়, তাহলে আমি বলবো হচ্ছে গিয়ে বালতিটা পানি দ্বারা অসম্পৃক্ত। আর যদি এমন হয় যে 30 লিটার পানি আছে, অতিরিক্ত সামান্য একটু যোগ করলেও পানি বালতি থেকে পড়ে যায়, তাহলে আমি বলবো যে বালতিটা পানি দ্বারা অতিপৃক্ত, মানে অর্থাৎ সম্পৃক্ত থেকে বেশি। তো আমরা মূল ম্যাথে যাওয়ার আগে আরো একটা কথা বলে নিই, যে কোন একটা দ্রবণের তাপমাত্রা যদি বাড়ানো হয়, কোন একটা দ্রবণের তাপমাত্রা বাড়ানো হলে কি হয় ব্যাপারটা আমি একটু বুঝাই। দেখো আমরা এটা এই অধ্যায়টা এখনো আলোচনা করিনি তোমাদের, তারপরে জাস্ট আমি একটা সূত্রের কথা তোমাদের বলি, যে বিজ্ঞানী চার্লসের মতে যদি চাপ বা প্রেশার স্থির থাকে, চাপ যদি স্থির থাকে আয়তন তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ চাপ স্থির থাকলে তুমি যদি কোনো একটা দ্রবণের তাপমাত্রা বাড়াও, তাহলে তার আয়তনটা বেড়ে যাবে। তো এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে তাপমাত্রার সাথে আয়তনটা রিলেটেড, তাপমাত্রার সাথে আয়তনটা রিলেটেড। অর্থাৎ তুমি যদি তাপমাত্রা বাড়াও, আয়তনটা বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? কারণ পদার্থের অণুগুলো অতিরিক্ত তাপমাত্রার ফলে পরস্পর থেকে দূরে চলে যাচ্ছে, অর্থাৎ পুরো দ্রবণের আয়তন বেড়ে যাচ্ছে। আমরা জানি যে আমরা যখন পানি ফুটাই, তখন যতই তাপমাত্রা বাড়তেছে পানির আয়তন কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, যদি না পানিটা বাষ্প হয়ে উড়ে যায়। তো সেইভাবে তাপমাত্রা বাড়াইলে আয়তন বেড়ে যায়। আবার আমরা জানি আয়তন যদি বেড়ে যায় তাহলে ঘনত্ব কিন্তু কমে যায়। আবার একটা জিনিস দেখো, তোমরা কোনো একটা দ্রবণের তাপমাত্রা যদি বাড়ানো হয়, কোনো একটা দ্রবণের তাপমাত্রা যদি বাড়ানো হয়, ধরো একটা সম্পৃক্ত দ্রবণ আছে আমার কাছে, একটা পাত্র, এবং পাত্রে সম্পৃক্ত দ্রবণ আছে, ধরো মোট দ্রবণ হচ্ছে গিয়ে 20 লিটার। তো এই দ্রবণের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে। এখন কেউ যদি এই দ্রবণের তাপমাত্রা বাড়িয়ে দেয়, তাহলে কি হবে, এই দ্রবণটা বাহির থেকে আরো অতিরিক্ত দ্রব এই দ্রবণে যোগ করা যাবে। তার মানে কি, তাপমাত্রা বাড়ানোর কারণে দ্রবণটা অসম্পৃক্ত হয়ে পড়লো, সে আরো দ্রব যোগ করা যাচ্ছে। আবার উল্টা কেস, তুমি কেউ যদি তাপমাত্রা কমায় দেয়,
অর্থাৎ এই দ্রবণ যে নির্দিষ্ট তাপমাত্রা ছিল যদি এই তাপমাত্রাটা কেউ কমায় দেয় তাহলে দেখা যাচ্ছে যে এই দ্রবণে যে পরিমাণ দ্রব আছে এই দ্রব অধক্ষিপ্ত হয়ে নিচে পড়ে যায়। তাহলে দুটো কেস, একটা হচ্ছে গিয়ে যদি একটা নির্দিষ্ট তাপমাত্রার কোনো সম্পৃক্ত দ্রবণের তাপমাত্রা বাড়ানো হয় অবশ্যই এই দ্রবণটা অসম্পৃক্ত হয়ে যায় এবং নতুন করে দ্রব যোগ করতে হয় সম্পৃক্ত করার জন্য। বাট যদি তাপমাত্রা কমানো হয় সম্পৃক্ত দ্রবণের তাহলে দেখা যায় যে ওই দ্রবণ থেকে কিছু দ্রব নিচে অধক্ষিপ্ত হয়। এই কথাটা আমাদের মনে রাখতে হবে ম্যাথ করার ক্ষেত্রে। আর হচ্ছে তাপমাত্রার সাথে আয়তন এবং হচ্ছে গিয়ে দ্রবণের ঘনত্ব এগুলো রিলেটেড, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন ম্যাথ করব। তো আমরা মোটামুটি এখন ম্যাথটা স্টার্ট করতে পারি, এতটুকু বেসিক মনে হচ্ছে তোমাদের হয়েছে যদি এটা বুঝতে পারো। ধরো তোমাদের একটা তাপমাত্রার সাথে রিলেটেড একটা ম্যাথ দিয়ে আমি, ধরো বলা হলো যে একটা পাত্র আছে, পাত্রের ভিতরে একটা দ্রবণ আছে এক্স দ্রবণ, ঠিক আছে। তো পাত্রের তাপমাত্রা দেওয়া হলো, প্রথম কেসে তাপমাত্রা হচ্ছে গিয়ে 40 ডিগ্রি সেলসিয়াস, যখন তখন কি হয় এক্স এর দ্রাবকতা ধরো তোমাকে বলা হইল 60, যখন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই পাত্রের তখন এক্স এর দ্রাবকতা 60। এখন কি করা হলো, দ্বিতীয় কন্ডিশন বললো যখন এটার তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস করা হলো তখন দ্রাবকতা বললো 90। দেখো 40 ডিগ্রি সেলসিয়াস যখন তখন এক্স এর দ্রাবকতা হচ্ছে 60, আবার যখন তাপমাত্রা বাড়িয়ে 80 ডিগ্রি সেলসিয়াস করা হলো তখন দ্রাবকতা 90, অর্থাৎ অধিক পরিমাণ দ্রব তখন দ্রবীভূত হইতে পারে এই জন্য দ্রাবকতা বেড়ে গেল। তাহলে কোশ্চেনটা তোমার হচ্ছে যে কি পরিমাণ নতুন করে দ্রব এই দ্রবণে যোগ করা যাবে, কজ আমি বলছি যখন তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হবে তখন নতুন করে দ্রব ওই দ্রবণে যোগ করা যাবে। সো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি দ্রাবকতা 60 হয় আর 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি 90 হয় তাহলে 40 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করার ফলে কি পরিমাণ নতুন দ্রব এই দ্রবণে যোগ করা যাবে। তাহলে ম্যাথটা যদি আমরা করি দ্রাবকতার সেই কনসেপ্টটা যদি আমরা মাথায় রাখি, যেমন হচ্ছে ধরো আমাদের কনসেপ্টটা কি ছিল, আচ্ছা আমরা কোশ্চেনটা মুছে দিই, ধরো আমাদের কথাটা ছিল হচ্ছে গিয়ে দ্রাবকতা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত, যে পরিমাণ দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করে ওটা ছিল দ্রাবকতা। তো তাপমাত্রা যেহেতু চেঞ্জ হয়েছে ওইভাবেই আমরা ম্যাথটা করব। তো প্রথমে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাবকতা ছিল 60, তারপরে 80 ডিগ্রিতে হয়ে গেল 90। তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাবকতা 60 মানে 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব কত 60 গ্রাম, তাই না? ব্যাপারটা তো এটি 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব 60 গ্রাম, তাহলে তোমার এটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আবার দেখো 60 ডিগ্রি, তোমরা কি বললাম যে আমরা যদি তাপমাত্রাটা 80 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে নিই তাহলে দ্রাবকতা কত বললাম 90, তাহলে ওখানে 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব হচ্ছে গিয়ে 90 গ্রাম, তাই না? 90। তো তাহলে একটু খেয়াল করে দেখো 100 গ্রাম দ্রাবকেই আগে 60 গ্রাম দ্রব দ্রবীভূত হইতো, এবার হচ্ছে 90 গ্রাম, তাহলে কত গ্রাম দ্রব বেশি দ্রবীভূত হইতে পারতেছে, 90 মাইনাস 60 গ্রাম, তার মানে হচ্ছে কি 30 গ্রাম। খুব ইজি একটা ম্যাথ, জাস্ট বেসিক কনসেপ্টটা মাথায় রাখলে হয়ে যায়। তার মানে 30 গ্রাম নতুন করে দ্রব এই দ্রবণে দ্রবীভূত হওয়া সম্ভব, 30 গ্রাম নতুন করে দ্রব এই দ্রবণে দ্রবীভূত হওয়া সম্ভব, ঠিক আছে?
এটা হচ্ছে কি একটা কেস, এটা হচ্ছে একটা কেস তোমাদের যে জাস্ট সিম্পলি তোমরা কিভাবে ক্যালকুলেশন করবা।